এখন আমরা সম্মাননা জানাব নৃত্যশিল্পী এবং নৃত্যগুরু মিঠু বসুকে। মিঠু বসুকে মঞ্চে আসতে অনুরোধ করছি। মিঠু বসু, যার নামটি বললেই পাশাপাশি বলতে হয় পাইল ড্যান্স সেন্টার। পাইল ড্যান্স সেন্টারের যেখানে তিনি নৃত্য প্রশিক্ষণ দেন, মূলত রবীন্দ্র নৃত্য, কত্থক এবং কন্টেম্পোরারি নৃত্য তিনি প্রশিক্ষণ দেন, তাকে এখন আমরা সম্মানিত করব। আর তাই আমি মঞ্চে আসতে অনুরোধ করব এই মুহূর্তে দেবাশিস চক্রবর্তীকে। দেবাশিস চক্রবর্তী রিটায়ার্ড WBCS এবং কবি ও শিল্পী। সম্মাননা তুলে দেওয়া হচ্ছে মিঠু বসুর হাতে। দেবাশিস চক্রবর্তী সম্মাননা তুলে দিলেন মিঠু বসুর হাতে। মিঠু বসু সম্পর্কে আরও দুই একটি কথা। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে তিনি নৃত্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন। মিঠু বসুকে অনুরোধ করব তার এই সময়টির ভালো লাগা ভাগ করে নেবেন আমাদের সাথে। আমার তো খুব ভালো লেগেছে, আর আশা করি আরও যারা আছে, আরও যারা আমাদের স্টুডেন্ট আছেন, প্রত্যেককে আমরা খবর দেব। আমার বহু পুরনো, মানে আমি ছোটোবেলায় যে একটি বাচ্চাকে শিখিয়েছি, সেও আজ এখানে পারফরমেন্স করেছে। আমার অনেক স্টুডেন্ট এখানে করেছে এবং প্রত্যেকের, যেরকম ক্যামেরাম্যান বলুন, যেরকম সবাই, সবার ব্যবহার এত ভালো, এত ভালো লেগেছে। আমরা চাইব আবার যেন আমরা এইভাবে অংশগ্রহণ করতে পারি। মিঠুদির কথায় আমার একটি আরও একটি কথা মনে হলো, দীর্ঘ 15 বছর ধরে তিনি নৃত্য জগতে রয়েছে, আর মিঠুদির যিনি গুরু তিনি হলেন বন্দনা সেন।